হয়নি রাস্তা, নেই জল নিষ্কাশনের ব্যবস্থা, দুয়ারে পচা জল, বেজায় সমস্যায় ধুলিয়ান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। দুয়ারে সরকার তো শুনেছেন, কিন্তু দুয়ারে পচা জল শুনেছেন কি? হ্যাঁ, এমনই ঘটনা ক্যামেরায় ধরা পড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 10 থেকে 15 বছর ধরে এই অবস্থা। বর্ষাকালে অল্প বৃষ্টিতেই নদীতে পরিণত হয় পুরো গ্রামের একাংশ। বারংবার কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় জানানো হলেও কোন রকম ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের আরও অভিযোগ, লোক দেখানো ইলেকট্রনিক্স পাম্প বসিয়ে জল ড্রেনে পাঠানোর ব্যবস্থা করলেও কোন রকম সুরাহা মেলে না। পচা জল দিয়ে প্রতিদিনের স্কুল যাওয়া থেকে শুরু করে নিত্যদিনের জীবনযাপনে বেজায় সমস্যায় রয়েছে প্রায় ওই এলাকার 50টি বাড়ির লোকজনেরা। ওই এলাকার ছাত্রছাত্রীরা স্কুল যাওয়ার সময় সমস্যার সম্মুখীন হয়। ছোট ছোট স্কুল ছাত্রছাত্রীরা জলে পড়ে গিয়ে নষ্ট হয় ড্রেস পোশাক থেকে শুরু করে ভিজে যায় বই খাতাও। সোমবারও একই ছবি ধরা পড়ে ক্যামেরায়। সকাল 10টা নাগাদ বাড়ি থেকে স্কুল যাওয়ার সময় পচা জলে পড়ে যায় এক ছাত্রী। তার ড্রেস বই খাতা সবকিছু ভিজে যাওয়ায় স্কুল যেতে পারেনি সে। নিত্যদিন কোন না কোন ছাত্রছাত্রীরা হোঁচট খেয়ে জলে পড়ে যাওয়ায় স্কুল যাওয়া থেকে বঞ্চিত থাকতে হয়। বই খাতা ভিজে যাওয়ায় যেতে পারে না স্কুলে। প্রায় কয়েক মাস ধরে জমে রয়েছে জল। জল পচে যাওয়ায় বেজায় সমস্যায় ওই এলাকার স্থানীয় মানুষজন। কয়েক মাস ধরে পচা জলে যাতায়াত করে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। গ্রামবাসীদের আরো অভিযোগ, গ্রামের রোগীদের নিয়ে যেতে ব্যাপক অসুবিধা হয়। যেমন কোন মায়ের ডেলিভারি থাকলে তাকে ঘাড়ে করে নিয়ে যেতে হয়। তাদের জোরালো দাবি, খুব দ্রুত যেন উঁচু করে রাস্তা তৈরি করা হয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। আরো কি বলছেন গ্রামের লোকজন? প্রচুর অসুবিধা, এবং কি একটা পেশেন্ট ছিল, আমরা ঘাড়ে তুলে নিয়ে গেছিলাম। তখন কত অসুবিধা কিনে, কিছুদিন আগে, ঠিক আছে, এরকম পেশেন্ট বহুত আছে। একটা কি আমার নিজের বোন প্রেগনেন্ট ছিল, তাও ওকে ছেড়ে নিয়ে যেতে হলো, ঠিক আছে। এটা পৌরসভা বাস করছি না কিসে বাস করছি বলেন তো? আজকার ঘটনা না এটা, গত 20 বছর থেকে এরকম ঘটনা, এই জিনিসটা এখানেই পড়ে আছে। আর 20 বছর থেকে আমরা প্রচুর হারে কষ্ট করছি। কাউন্সিলর যে আছে তার কি কি ভূমিকা রয়েছে? গত কাউন্সিলর ছিল, গত কাউন্সিলর কি করেছে, আশা দিয়েছিল কি করে দিব করে দিব করে দিব, উনিও চলে আগালো, উনিও মৃত্যু হয়ে গেলো ওটা বাদ দিয়ে দেন। এখন রানিং যে কাউন্সিলর আছে, এই আছে, ঠিক আছে, একটু দেখতে পাচ্ছেন না আমাদের কষ্ট, এই আমাদের অসুবিধা দেখতে পাচ্ছেন না, সবই জানছে। একটা মোটর পাঠিয়ে দিয়েছে, ওই মোটরটা তো কোনো কাজ হচ্ছে না। তো খারাপ হবে দোষ না, পৌরসভাতে বাস করছি, একটা জল নিকাশের জায়গায় নেই, কিসের পৌরসভা এটা? আর কি চেয়ারম্যান জানে না, ভেস চেয়ারম্যান জানে না, কিসের এটা, কি পৌরসভা না? এই যেটা মেশিন লাগা আছে আমরা এসে দেখলাম, এই মেশিনে কি জল পুরো মানে নিষ্কাশন হয় জানতে পারে? কিছু মেশিন, এটা বেকার মেশিন পাঠালছে ওরা। এমনি যাক, খালি সান্ত্বনা প্রায় যেরকম করে দেয় না মানুষকে, টোপ একটা, ঠিক আছে, চকলেট টোপ দেয় কিনা, ওরকম করে আমরা টোপ দিয়ে রেখে দিচ্ছে। কত 20 বছর ধরে কষ্ট করছি, রানিং যে কাউন্সিলর ওই বারবারে জানছে, এই বিষয় ক্লিয়ে যাচ্ছে, কোনো রাস্তার কোনো পদ্ধতি নেই, কোনো রাস্তার কোনো অ্যাপ্লিকেশন জমা করে না, কোনো রাস্তার ই জমা দিচ্ছে না। এখানে কি 12 মাস জল থাকে? 12 মাস, 12 মাস না, 6 মাস জল থাকে। হ্যাঁ, 6 মাসের মধ্যে 8 মাসও কখনো জল থাকে, কখনো 9 মাসও হয়ে যায়, ঠিক আছে। মোট আমরা 3 মাস 2 মাস এরকমই খালি সুখা পাই, ওটা ডিপেন্ড করে জল কতটা থাকে। তো এটা কি কার গাফিলতি ভাবছেন, রাস্তা এবং জল নিষ্কাশন মানে দুটোটাই হয়নি এখানে? আমি তো একমাত্র কাউন্সিলরকে দায় দেবো, আমাদের যে কাউন্সিলর রানিং আছে এখন, এই কাউন্সিলরও তো করতে পারতো এই বিষয়, এলে সবই জানে। এবং কি এমন কোনো নাই কি পৌরসভাতে যত কাউন্সিলর সবই জানে কি 11 নম্বর ওয়ার্ডের এই জায়গাটার পরিস্থিতি সবই জানে। কতগুলো মানুষ আছে, কতগুলো বাড়ি এখানে? প্রায় মোটামুটি আপনার আমাদের ঘর 20-25টা আছে, প্রায় আমরা 150-200টা লোক বাস করছে। কি চাইছেন এখন? আমরা একটাই চাচ্ছি যে আমাদের রাস্তাটা হয়ে গেলে, জল নিকাশের জায়গা বের হয়ে গেলে, আমাদের আর কিছু চাওয়া না নেই। পৌরসভার নাম? নাম হচ্ছে মহসিন স্যার। 20 বছর থেকে মানে বর্ষা এলে জল জমে যাবে, এত বছর মানে রইবে জল, যদি মোটর দিয়ে ছাঁচে তবে, না হলে পানি রইল। এক কোমর থেকে হয়, আমরা পানি আনতে যেতে পারি না, খুবই কষ্ট হয় পানি আনতে। আর বাচ্চারা কলে যাচ্ছে, বারবার মারছি ধরছি, কত যোগাবো?
প্রতি বছর যদি এরকম হবে তো আমরা কিনকে বাস করব, এর জন্য আমাদের একটা সমাধান করে দিতে হবে। এটা পৌরসভা এলাকা, এটা পৌরসভা, জলে তো হাত পারব না, ছেলে পেলে অসুখে পড়ে যাচ্ছে, বড় মানুষ অসুখে পড়ে যাচ্ছে, জল তো পৌঁছে গেছে মনে হচ্ছে। হ্যাঁ জল পৌঁছে গেছে, গন্ধ করছে, অসুখ বিসুখ হয়, অসুখ বিসুখ তো হচ্ছে, জ্বর, পোকা উঠছে, মোটরে কোন সুরাহা হচ্ছে না, কি চাইছেন তাহলে এখন? রাস্তা হোক, আমরা একটা ব্যবস্থা চাই, কেন কি মানুষের অসুবিধা যেতে পারে না, কেউ খুবই অসুবিধা, এই যে সিলিন্ডার দিচ্ছে মানুষ, আমরা কিন্তু দিতে আসে না, আমরা কষ্ট করে যাচ্ছি তবে সিলিন্ডার পাচ্ছি, আর বেটি ছেলে বেটি ছেলে বাচ্চা রবে না, ওকে ওকে ধরে বলছি যে না সিলিন্ডার। আপনার নাম? আমার নাম সুম্পা খাতুন।